আজকে টোটো ওয়ারিং এর দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্ব আমি দেখিয়েছিলাম। তো ফ্রেন্ডস, একটি টোটো বা ই-রিকশার ফুল ওয়ারিং আপনারা কীরকম ভাবে করবেন, যদি আপনারা এই কাজটি শিখতে চান তাহলে আমার সমস্ত পার্টগুলো আপনারা দেখবেন এবং সেটা মনোযোগ দিয়ে সমস্তটাই দেখবেন, তাহলে আপনারা ভালো করে নিজের ওয়ারিং নিজেরাই করে নিতে পারবেন। তো এর জন্য কীরকমভাবে তারগুলো মেপে নিতে হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকে আপনাদের তবু একটি কথা বলে নিই, যেমন এর আগের দিন যখন দেখিয়েছিলাম এক্সেলেটার কানেকশন টোটোতে কীরকমভাবে করবেন, তো তারগুলো কিন্তু সমস্তটাই আমাদের একরকমভাবেই মাপে কাটতে হবে, তারপর আমাদের কানেকশনগুলো করতে হয়। তো তিনটি তার, যে কন্ট্রোলার থেকে সবুজ, লাল এবং কালো, এক্সেলেটারেও কিন্তু এরকম তার থাকবে, লাল, কালো, সবুজ, এই তিনটি তার থাকবে। তো এটাকে আমরা সেই তারের অনুযায়ী, মাপ অনুযায়ী তার কেটে আমরা সেটাকে কালারের সঙ্গে কালার ম্যাচিং করে জয়েন্ট করব, তাহলে কিন্তু আমাদের এক্সেলেটারের সঙ্গে কন্ট্রোলের কানেকশনটা হয়ে গেল। এটা হচ্ছে ওয়্যারিংয়ের একটি প্রথম ধাপ বা প্রথম পর্বে যেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে তার দ্বিতীয় পর্ব, আজকে আরেকটি আপনাদের শেখাবো কীরকমভাবে আপনার ওয়ারিং করার সময় এই কাজগুলো করবেন। তো ফ্রেন্ডস, সবার আগে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে আমার কমেন্টসে ফোন নাম্বার চাইছেন, কেউ হয়তো অ্যাড্রেস চাইছেন। তো ফ্রেন্ডস, এগুলো লেখার যে আপনাদের সময় নষ্ট হচ্ছে বা লিখছেন, তার বদলে যদি আপনাদের সমস্যা থাকে কোনো রকম টোটোতে বা কিছু কাজ সম্পর্কে আপনি কিছু জানতে চান, তাহলে আপনার কমেন্টসের মাধ্যমে সেটা ভালো সুন্দর করে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের কাজের উচিত মতো ভিডিও করে আপনাদের সামনে আপলোড করার। যদি আপনারা একবারে ভালো করে শিখতে না পারেন, দরকার হলে আপনারা আবার কমেন্টসে লিখবেন, আমি আবার করে দেব। এরকমভাবে যদি আপনাদের চারবার পাঁচবার যদি আমাকে রিপ্লাই করতে হয়, তবু আমি আপনাদের রিপ্লাই করে ভিডিও করে আপলোড করে দেব। তো ফ্রেন্ডস, এই আজকে দেখাবো আপনারা কীরকমভাবে গাড়িতে অনেকে কন্ট্রোলারের মধ্যে বা টোটোতে রিমোট কন্ট্রোল সেটিং করতে চান, তো রিমোট কন্ট্রোলটা কীরকমভাবে সেটিং করবেন। তো এরকমভাবেই কিন্তু আমি মানে প্রতিদিন আপনাদের অল্প অল্প করে টুকরো টুকরো করে পার্ট করে করে আমি ভিডিও দেখা করব। তো ফ্রেন্ডস, যদি আপনাদের সমস্ত ওয়ারিংয়ের কাজ শিখতে চান বা দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা এই ভিডিও আমার কমেন্টসের মাধ্যমে লিখবেন যে আপনারা তৃতীয় পার্ট চান কি না। তো এর জন্য কিন্তু ফ্রেন্ডস আমাদের একটি রিমোট কন্ট্রোলের প্রয়োজন আছে, এরকম একটি রিমোট কন্ট্রোল নিতে হবে এবং এর রিমোট থাকবে। আর এটাকে সেটিং করার সময় কিন্তু আমাদের ওয়্যারিংয়ের সঙ্গে কোনো রকম কানেকশন কোনো জায়গায় করতে হবে না, এটা শুধু আমাদের কানেকশন করতে হয় কন্ট্রোলারের সাথে। কন্ট্রোলারের দুটি তারের মধ্যে বা দুটি ক্যাপলারের মধ্যে আমরা এটাকে সেটিং করে দেব, তাহলে কিন্তু আমাদের রিমোট কানেকশন হয়ে গেল। তো এটাকে কানেকশন করার জন্য বেশিরভাগ কন্ট্রোলারই আপনারা দেখতে পারবেন এরকম ধরনের দুটো লাল কালারের ক্যাপলার দেখতে পারবেন তো এটাকে কী করতে হবে, চার পয়েন্টে যেটা আছে সেখানে আমাদের রিমোট কন্ট্রোলের যে চার পয়েন্ট সকেট সেটাকে আমরা এখানে লাগিয়ে নেব, এবং দু পয়েন্টের সকেটের মধ্যে রিমোট কন্ট্রোল থেকে যে দু পয়েন্টের সকেটটি আসছে সেটাকে আমরা সেটিং করে নেব। শুধু এখানে এরকমভাবে কানেকশন করে দিলেই কিন্তু আমাদের রিমোটের কানেকশনটা হয়ে গেল, নেক্সটে আমাদের কোনো রকম কানেকশন কিছু করার ব্যাপার নেই। আর সিঙ্গেল একটি তার এখন দেখতে পারবেন, এই তারটি কিন্তু কোনো জায়গায় কানেকশন করতে হবে না, এটাকে এরকমভাবেই রেখে দেবেন, এটা এরিয়ালের মধ্যে কাজ করবে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। আবার নেক্সট ভিডিও তৃতীয় নাম্বার পার্ট যদি আপনারা দেখতে চান কমেন্টসে লিখুন, তাহলে আমি তৃতীয় পার্ট করে দেখাবো। মানে এরকমভাবে ধাপে ধাপে আপনাদের সমস্ত ফুল ওয়ারিংটা আমি শিখিয়ে দেবো, তাহলে কী হচ্ছে আপনাদের ছোটো ছোটো টুকরো টুকরো করে শিখছেন, তাহলে আপনাদের শেখাটা খুব সুন্দরভাবে আপনার সমস্ত কাজটিকে শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য বা আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।